আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বড়ই খুশির সংবাদ। কুখ্যাত বেয়াদব ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলমানদের কাছে শেষ পর্যন্ত মাথা নত করল। সারা পৃথিবীর সমস্ত মুসলমান তাদের কলিজার জন্য আন্দোলন করতে নেমেছে, এমনকি সারা পৃথিবীর সমস্ত দেশে মুসলমান জনসাধারণ আল্লাহ রসুলের জন্য মিছিল সমাবেশ করতেছে। তাই দেখে ইহুদি খ্রিস্টানরা থর থর করে কাঁপতেছে। শেষ পর্যন্ত কুখ্যাত বেদক যে নবীকে নিয়ে কাঠন ব্যঙ্গচিত্র করেছিল, সে ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলমানদের কাছে ক্ষমা চাইল, মাপ চাইল। আলহামদুলিল্লাহ, এটা খুশির সংবাদ। তবে বড়ই দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের বাংলাদেশে কিছু কুলাঙ্গার বের হয়েছে, বাংলাদেশে কিছু কুলাঙ্গার মাঝে সাথে তৈরি হয়। এরাও আমরা নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীর বিরুদ্ধে কথা বলে। এদেরকে সঙ্গে সঙ্গে জবাই করতে হবে। শুধু এদেরকে নয়, এদের চেলাবেলা যেখানেই তৈরি হবে সঙ্গে সঙ্গে জবাই দিতে হবে। যে জবাই দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। ফ্রান্সের কুখ্যাত বেয়াদব সে বলতেছে যে মুসলমানদের নবীকে নিয়ে, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কথাটি আমি বলি নাই, আমি একরকমে বলেছি, মিডিয়া আমাকে অন্যরকম প্রচার করেছে। আসলে এ কথাটা মিথ্যা, ও বলছিল, কিন্তু ওরা তো ইহুদি খ্রিস্টান, ওদের তো শুধু টাকা পয়সারই লোক, ধন দৌলতের লোক। দেখতেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ ওদের যত বাজারে জাত পণ্য রয়েছে সব বয়কট করতেছে, এই জন্য ওরা টাকার লোভে পড়িয়া, টাকার মোহে পড়িয়া ওরা বলতেছে যে, চাপে পড়িয়া বলতেছে যে আমরা এরকম নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চাইনি। আসলে ওরা করেছে, ওদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার, এমন শাস্তি দিতে হবে যে শাস্তি পৃথিবীর বুকে আর কাউকে দেওয়া হয় নাই। কারণ আমার নবীকে নিয়ে কথা বলা মানে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজায় আঘাত হানা, আর এটাই হেনেছে ও অতি সত্তরই এর বিচার শাস্তি পেয়ে যাবে। এজন্য আসুন মুসলিম ভাই, আমার নবীকে নিয়ে যেখানেই কোনো প্রকার কোনো অশ্লীল কথা বলা হবে সেখানেই আন্দোলন হবে।